মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পড়না, তার মানে আমাদের যাওয়াটা হচ্ছে না, তাই তো? আমি জানতাম। ওহো, আমি থাকতে আমাদের ঘুরতে যাওয়া আটকায় কার সাধ্যি? মানে আমরা যাচ্ছি? ইয়েস মিস্টার দত্ত, আমরা হানিমুনে যাচ্ছি। ইয়েস ইয়েস, কিন্তু কি করে, মানে আমাদের টিকিট? আরে বাবা, ওই তো বাচ্চি স্যারের না এয়ারলাইন্সে খুব চেনা শোনা রয়েছে, বুঝলে তো? আমি যে সমস্যার কথাটা বললাম, অমনি উনি ওনাদেরকে বলে আমাদের পরের ফ্লাইটে টিকিটটা কনফার্ম করে দিয়েছে। এই তো তুমি দেখবে টিকিটটাই, দেখো তো। রে বাবা, এরকম হয় নাকি? দেখো সৃজন, অত শত আমি জানি না, আমি শুধু একটা কথাই জানি, ইচ্ছে থাকলেই উপায় হয়, আর সত্যের জয় সবসময় হয়। যাকে এখন এই সমস্ত কথা ছাড়ো, চলো আমাদের বেরোতে হবে, পরের ফ্লাইট কিন্তু আর এক ঘন্টার মধ্যেই, তাড়াতাড়ি এসো এসো। বাবা, সৃজন দত্ত তো দেখছি হানিমুনে যাওয়ার আগেই রোমান্টিক হয়ে পড়েছে। এরকম বুদ্ধিমতী বউ থাকলে? মা, সরি মা, সরি মা, আসলে এটা কিন্তু একদম ঠিক হলো না পর্ণা। একদম ঠিক হয়েছে এটাই, সত্যি সৃজন, তুমি না তোমার সমস্ত রোম্যান্স গুলো এখন তুমি ব্যাগে ভরে নাও, ওখানে গিয়ে তারপরে বার করো, এখন যাও গিয়ে লাগেজ গুলো নিয়ে এসো, যাও। মজা লুটছো তো, মজা লুটছো, ঠিক সময় এলে এর যোগ্য জবাব আমি দেব। আচ্ছা, যোগ্য জবাব দেব আমি। বাবা, বর্ষা, চয়ন, তোমরা কোথায় আছো? শিগগিরই এসো, আমরা বেরোবো, সব ব্যবস্থা হয়ে গেছে। ও দাদা, এয়ারপোর্ট যাবে? হ্যাঁ যাবে। কত ভাড়া? 400 টাকা পড়বে। 400 টাকা? শান্তি, ফাইনালি তাহলে আমাদের যাওয়াটা হচ্ছে, বলো? হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আমি একবার রুচিকে ফোন করে খবরটা দিয়ে দিই, বুঝলে? এই শোনো, ওখানে গিয়ে রুচিকে ফোন করি, ঠাম্মিকে ফোন করি, এসব বললে কিন্তু হবে না। আচ্ছা বাবা দাঁড়াও, রুচি তো ফোনটাই তুলছে না, আরেকবার ট্রাই করে দেখি। বলে দে, না হলে ফোন ধরছিস না দেখলে যদি আবার বাড়ি চলে আসে। এত ভয় পাওয়ার কি আছে মা? পর্ণা এখানে আসবে না, আগের দিনই তো বললাম পর্ণা আর সৃজনদা দুজনে হানিমুনে যাচ্ছে। ওহো, তাই তো, এত ঝামেলার মধ্যে না একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। ঝামেলার কি হলো বলো তো? তোমরা যা চেয়েছিলে, যেভাবে চেয়েছিলে, তাহলে তো হচ্ছে। এখন এসব কথা থাক না রুচি, আমাদের কথা শোন, আমরা তো তোর খারাপ চাইবো না, দেখবি সৌমেন ঠিক আস্তে আস্তে তোর মনের মতো মানুষ হয়ে উঠবে। মা, তুমি খুব ভালো করে জানো এইভাবে মনের মতো মানুষ হয়ে ওঠা যায় না, তাহলে বেকার এসব কথা কেন বলছো? ছাড়ো,
আমার যা হয় হোক, ওনার সৃজনের সম্পর্কটা অনেকদিন পর ঠিক হয়েছে। আমি চাই ওরা দুজনে ভালো থাকুক। এ রুচি, আর কতক্ষণ? সোমেন এসে গেছে তো? এই সোমেন এসে গেছে, চল। ঠাকুর, তাহলে কি সত্যি বাকি জীবনটা আমায় অভিনয় করেই কাটাতে হবে? জয়নের সাথে সংসার করাটা স্বপ্ন হয়ে থেকে যাবে? আরে মেয়েদের সাজের ব্যাপারটা তো বুঝোই, একবার সাজতে বসলে হয়ে গেল আর কি। তুমি বসো, এক্ষুনি রুচি চলে আসবে। আসলে রুচি এখনো রেডি হয়নি বলে আমরাও রেডি হইনি। ইটস ওকে আঙ্কেল, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে একেবারে রুচিকে সঙ্গে নিয়ে গিয়ে, মানে দোকানে নিয়ে গিয়ে ওয়েডিং রিংটা কিনবো, তারপর সেখান থেকে রেজিস্ট্রি অফিসে চলে যাবো, আমার বাবা মাও চলে আসবে সেখানে, আর ইতিমধ্যে আপনারাও রেডি হয়ে। আরে ওই তো রুচি চলে এসছে। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। থাক 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 বাবা থাক। তোমার মা বাবা ভালো আছেন তো? হ্যাঁ আমরা সবাই ভালো আছি। তাহলে আঙ্কেল আমরা বেরোই? কিন্তু বাবা মা তো এখনো রেডি হয়নি। না তোমাকে বলেছিলাম না, ওই মানে রিংটা কেনার প্ল্যানটা আমরা যেটা করেছিলাম, আমরা গিয়ে কিনতে কিনতে ওনারা পৌঁছে যাবেন। হ্যাঁ খুব ভালো প্ল্যান, তোমরা বেরিয়ে পড়ো, রেজিস্ট্রি অফিসে দেখা হচ্ছে। খরচ লেখার ডায়েরিটা তুমি এটাও সঙ্গে করে নিয়ে এসেছো? আরে বাবা দাঁড়াও না, খরচাগুলো লিখতে হবে না? খরচা? কিসের খরচা? আমরা তো এই সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছি, এখনো তো কোনো খরচই হয়নি। আরে হয়নি, একটু পরেই তো হবে, একটু পরেই তো ট্যাক্সির ভাড়াটা দিতে হবে, তাই খরচাগুলো লিখে রাখছি, বুঝলে? সত্যি সৃজন, তোমার এই গিফটে কানাই নাম জানা সার্থক। আরে সে আমার নাম যাই হোক না কেন, কিচ্ছু হবে না। আমি কি এই ছেঁড়া শাড়ি পরে ফ্লাইটে করে যাবো নাকি বলো তো? তুমি এক কাজ করো, তুমি শাড়িটা না কোমরে গুঁজে নেবে। শাড়িটা ছিঁড়ে গেল, মনটাই খারাপও লাগছে আমার। তাছাড়া দেখো আমরা সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছি, প্রথমে এইভাবে শাড়ি ছিঁড়ে গেল, মনটা না খুব খুঁতখুঁত করছে জানো? এই তোমাদের মেয়েদের না আমি একটা জিনিস বুঝি না, এই ঠাম্মি জেঠিমা কিছু হলেই বলে মনটা খুঁতখুঁত করছে। তুমি সবাইকে পজিটিভ থাকতে বলো, তুমি নেগেটিভ কেন ভাবছো? কিচ্ছু হবে না, তুমি এত ভেবো না। সৃজন বলছে বটে, কিন্তু কেন জানি না মনটা বড্ড খচখচ করছে। চকু দাদা কেন এমন হচ্ছে বলো তো? সবকিছু ঠিকঠাক হবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।